আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অ্যারাবিয়ান সুইট ডিশ কুনাফার একটি সহজ রেসিপি। পুরো বিশ্বজুড়েই এই ডেজার্টটা খুবই জনপ্রিয়, আর মুসলিম কান্ট্রিগুলোতে তো এর জনপ্রিয়তা আরও বেশি। ঈদ বা যে কোনো ঘরোয়া ছোটো বড় পার্টির জন্য কিন্তু এই ডেজার্টটা একদম পারফেক্ট। তবে প্রতিটি দেশই কিন্তু তাদের সুবিধা মতো সহজলভ্য উপকরণগুলো ব্যবহার করে কুনাফার রেসিপিটি সাজিয়েছে। আমিও আমাদের দেশে যে উপকরণগুলো খুব কমন সেগুলো ব্যবহার করেছি, লাচ্চা সেমাই দিয়ে কুনাফাটা তৈরি করেছি, আর আপনাদের সুবিধার জন্য এটাকে চুলাতেই বেক করেছি। তাহলে আসুন দেখে নিই কী কী উপকরণ লাগছে এটি তৈরি করতে আর পুরো প্রস্তুত প্রণালী। কুনাফা তৈরির জন্য প্রথমে আমাদের একটা ক্রিম তৈরি করে নিতে হবে, সেজন্য নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এর ভিতর দিয়ে দিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন। এরপরে অ্যাড করছি 1/4 কাপ পাউডার মিল্ক, কন্ডেন্স মিল্ক নিয়েছি 1/4 কাপ, ছানা দিচ্ছি 1/2 কাপ। আপনারা 1/2 লিটার পরিমাণ লিকুইড মিল্কে 1 টেবিল স্পুন পরিমাণ সিরকা দিয়ে কিন্তু এই ছানাটা খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। চিনি দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ। এখন সব উপকরণ খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে চুলাতে দেওয়ার আগেই। খেয়াল রাখতে হবে যেন কোনো দানা না থাকে। এখন চুলাটা অন করে অনবরত নেড়ে যেতে হবে। কিছুটা ঘন হয়ে আসার পর আমি ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দিচ্ছি। এখানে 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স আছে। ক্রিমটা মোটামুটি ঘন হয়ে এসেছে, আর কুনাফার জন্য এরকম থকথকে ঘন ক্রিমই প্রয়োজন। আর ঠান্ডা হয়ে আসার পরে এটা আরও একটু জমাট বেঁধে যাবে। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে প্রায় 250 গ্রামের মতো লাচ্চা সেমাই আমি নিয়ে নিয়েছি। এখন 3 টেবিল স্পুন পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। এখন বাটারটাকে দিয়ে খুব ভালোভাবে সেমাইটা মাখিয়ে নিতে হবে। বাটারের পরিবর্তে আপনারা ঘি ব্যবহার করতে পারবেন, তবে তেল ব্যবহার করা যাবে না। এখন সেমাইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক আপনাদের একটু বেশিও লাগতে পারে, এটা জাস্ট এমন একটা মাপের দিবেন যে পুরো সেমাইটা একটু হালকা ভেজা ভেজা হবে, কিন্তু এর ঝুরঝুরো ভাব কিন্তু চলে যাবে না। একদম বেশি মিল্ক দিয়ে এটাকে নরম করে ফেলা যাবে না। কুনাফাটা একটু সুন্দর কালার আসার জন্য আমি সামান্য একটু জর্দার রং ব্যবহার করছি। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করতে পারেন, অথবা এটা নাও করতে পারেন, এটা অপশনাল। ব্যাস সেমাইটা মাখানো হয়ে গেছে। এখন একটা পাত্রে এটাকে সেট করে নিচ্ছি। পাত্রটা আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন, চুলায় বেক করলে সমস্যা হবে না, এরকম যে কোনো কিছুই ব্যবহার করা যাবে। চাইলে আপনারা প্লেটও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা 6 ইঞ্চির কেক প্যান ব্যবহার করছি। প্যানটাকে খুব ভালোভাবে বাটার দিয়ে গ্রিজ করে নিচ্ছি। এখানেও একই কথা, আপনারা ঘি ব্যবহার করতে পারবেন। পাত্রেও আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম, তাহলে উপর দিকে বা বাইরের আবরণটাতে কালারটা আরও একটু বেশি ব্রাইট থাকবে, সুন্দর লাগবে। এখন কিছুটা সেমাই আমি প্যানে বসিয়ে দিচ্ছি। এমনভাবে বসিয়ে দিতে হবে যেন কোনো ফাঁকা অংশ না দেখা যায় নিচের। এরকম হাত দিয়ে আলতো করে চেপে চেপে ছড়িয়ে এটাকে বসিয়ে নিতে হবে। এরপরে সেমাইগুলো আমি সাইড দিয়েও একইভাবে বসিয়ে নিব, যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। ব্যাস চারপাশে ভালোভাবে সেমাইটা বসানো হয়ে গেছে। এখন এই মাঝের ফাঁকা অংশটাতে আগে থেকে যে ক্রিমটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে দিতে হবে। ক্রিমটাকে কিন্তু অবশ্যই এরকম ঘন আর থকথকেই হতে হবে। এখন ক্রিমের উপরেও সেমাই দিয়ে এমনভাবে ঢেকে ফেলতে হবে যেন কোনো ফাঁকা অংশ না থাকে। ব্যাস পুরো ক্রিমটাকে কিন্তু খুব ভালোভাবে সেমাই দিয়ে কভার করা হয়ে গেছে। এখন এটা বেক হওয়ার জন্য একদম রেডি। এখন একটা মোটা তল বিশিষ্ট পাত্র আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে আমি গরম করে নিয়েছি। এর ভিতরে এখন স্ট্যান্ড দিয়ে সেমাইয়ের পাত্রটি বসিয়ে দিব। সেমাইয়ের পাত্রটিকেও এখন একটা ছোট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যেন উপর থেকে বাষ্প হয়ে কোনো পানি গড়িয়ে না পড়ে। এখন পাত্রে যে ঢাকনাটা ছিল সেটা দিয়ে ওই একইভাবেই ঢেকে দিতে হবে, ছিদ্রটা বন্ধই থাকবে। আর চুলার আঁচটা এখন মিডিয়াম লো হিটে রাখতে হবে 45 থেকে 50 মিনিটের মতো। এখন 50 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু ঢাকনাটা সরিয়ে চেক করে নিচ্ছি যে কুনাফাটা হয়েছে কি না। তো উপরে হাত দিয়ে দেখলাম যে মুচমুচে একটা ভাব চলে এসেছে, ক্রিস্পি ভাব চলে এসেছে, তার মানে এটা হয়ে গেছে, সেজন্য আমি এটা বের করে নিচ্ছি। এখন কুনাফার গরম ভাবটা কিছুটা কমে আসার জন্য আমি ওয়েট করছি, আর এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছে, এর ভিতরে 3/4 কাপ পরিমাণ চিনি আর 3/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে পানির সাথে মিশে যায়।
এরপরে আমি চিনি আর পানির মিশ্রণে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ লেবুর রস, আর দিচ্ছি একটা এলাচ। এলাচের পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স অথবা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এখন শিরাটা 2-3 মিনিট ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে, এটাকে খুব বেশি ঘন করে ফেলার কোনো প্রয়োজন নেই। ব্যাস শিরাটা রেডি হয়ে গেছে। আমি কুনাফাটাকে মোল থেকে বের করে ফেলেছি আর উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই ব্যবহার করতে পারবেন, তবে কুনাফাটা পেস্তা বাদামের সাথেই বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন পেস্তা বাদামটা রাখতে। এখন ধীরে ধীরে গরম শিরাটা এর উপর দিয়ে ঢেলে দিতে হবে। চেষ্টা করবেন এমনভাবে দিতে যেন সম্পূর্ণ অংশে খুব ভালোভাবে শিরাটা ঢুকে যায়। কিছুক্ষণ শিরাটা দেওয়ার পরে দেখবেন যে শিরা গড়িয়ে নিচে চলে আসছে বা মনে হচ্ছে শিরাটা দেওয়া হয়ে গেছে, তো তখন আপনার স্টপ করে দিবেন। এরপরে এটাকে ফ্রিজে ঠান্ডা করে নেবেন, যখন পরিবেশন করবেন তখন বাকি শিরাটা আবারও উপর দিয়ে ঢেলে দিবেন। ব্যাস তৈরি হয়ে গেল অ্যারাবিয়ান সুইট ডিশ কুনাফা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। সেই সাথে আপনাদের সব রকম মতামত আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, কমেন্ট করে আমি চেষ্টা করব অবশ্যই রিপ্লাই দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি সুস্থ থাকলে ইনশাআল্লাহ আগামীতে সহজ সহজ রেসিপি নিয়ে আবারও আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।